বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহারের ব্যাপকতা বেড়েছে, সেই সঙ্গে তৈরি হয়েছে আশঙ্কাও। আসছে আগামী 2023 সালে এই আশঙ্কা দূর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাইবার লিটারেসি। সাইবার লিটারেসি এই বিষয়টার সাথে এখনও পর্যন্ত সবাই খুব বেশি পরিচিত না। আপনি যখন কাউকে এই বিষয়ে অবগত করতে চান, তার মানে হচ্ছে আপনি একজন ইন্টারনেট ব্যবহারকারীকে আপনি শিখাতে চাচ্ছেন অথবা তাকে তৈরি করতে চাচ্ছেন সে কীভাবে এই সাইবার জগতে বিভিন্ন মানুষের সাথে তার বিষয়গুলো কমিউনিকেট করবে, সে কীভাবে যোগাযোগ স্থাপন করবে। তো এই বিষয়টা খুবই ট্রিকি, স্পেশালি ইন এ কান্ট্রি যেখানে আমরা একটা ডেভেলপিং নেশন। আপনি অনেক শিক্ষিত মানুষের কাছ থেকেই আপনি দেখবেন যে তারা এখনও পর্যন্ত সাইবার লিটারেসির বিষয়টা নিয়ে খুব বেশি সচেতন না, অথবা তারা বিষয়টি জানেন না বা বুঝেন না। ফর এক্সাম্পল, আপনি যখন বলেন যে পথচারীকে এদিক দিয়ে রাস্তা চলাচল করতে হবে, ট্রাফিক সিগন্যাল মেনে চলুন, তারপরেও কিন্তু দেখবেন যে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক অনেক মানুষজন এটা মেনে চলছে না। একই রকমভাবে আপনি যখন এই ইন্টারনেটের দুনিয়ায় কীভাবে কমিউনিকেট করবে, যোগাযোগ স্থাপন করবে, আশা করছেন যে মানুষজন এটা বুঝে চলবে, জেনে কাজ করবে, এই বিষয়টা এখনও পর্যন্ত মানুষ সেইভাবে এই সাইবার লিটারেসি বিষয়টা সম্পর্কে মানুষজন অবগত না। তো সেই ক্ষেত্রে অনেক সরকারের উচিত এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের দরকার কিছু পদক্ষেপ গ্রহণ করা, সেখানে খুব সহজলভ্যভাবে মানুষজনকে বোঝানোর চেষ্টা করা যে আপনি ইন্টারনেটে এই কাজগুলো করবেন এবং এই কাজগুলো আপনার করা উচিত না। আপনি যদি এই কাজগুলো করেন যেটা আইনের কারণে হোক বা যে কোনো কারণে হোক আপনি করতে পারেন না, এবং করলে আপনি বিভিন্ন ধরনের আইনি জটিলতায় পড়তে পারেন বা ইউ ক্যান ইভেন ফেস লিটিগেশন, তখন কিন্তু মানুষজন সাবধান হবে এবং সচেতন হবে। বেসিক্যালি আপনি সাইবার লিটারেসিতে মানুষজনকে সচেতন করতে চাচ্ছেন। তো এই ক্ষেত্রে আসলে অনেক উদ্যোগ নেওয়ার বিষয় আছে, বিভিন্ন এনজিও ফাউন্ডেশন যারা আছে তারাও এগিয়ে আসতে পারে এই ধরনের বিভিন্ন ধরনের জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমে অংশগ্রহণ নেওয়ার মাধ্যমে। আরও একটা বিষয় হচ্ছে সাইবার লিটারেসির এই যে কনসেপ্টটা, আমি মনে করি যে এই বিষয়গুলো আপনি যখন পাঠ্যপুস্তকে নিয়ে আসবেন তখন টিনেজাররা এটা সম্পর্কে জানতে পারবে, যারা কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট আছে। কারণ আমরা সবাই জানি যে একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী কিন্তু এই ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে এই মুহূর্তে 2020 সালের হিসেবেও কিন্তু প্রায় 7-8 কোটি টিনেজাররা যারা আছে, যারা মিলেনিয়ালস আছে, জেনজি আমরা যাদেরকে বলি, তারাই কিন্তু মূলত এই বিষয়গুলোর সাথে জড়িত আছে। এর পাশাপাশি সাইবার লিটারেসি এমন একটা বিষয়, সেটা কিন্তু শুধুমাত্র বয়স ভেদে না, যারা বয়স্ক মানুষ আছেন তারাও কিন্তু ইন্টারনেট কীভাবে ব্যবহার করবেন, কোথায় কোন কথাটা বলা উচিত বলা উচিত না, এই বিষয়টা সম্পর্কেও যে তারা খুব বেশি অবগত তা কিন্তু না। তো একটা ম্যাস পপুলেশনকে আপনি যখন নিয়ে আসছেন ইন্টারনেট ব্যবহারের আওতায়, তাদেরকে এই বিষয়ে সচেতন করাটা অত্যন্ত জরুরি।